Thank you. সবুজ পাতার খামের ভেতর হলুদ গাদা চিঠি লেখে কোন পাথারের ওপার থেকে আনল টেকে হেমন্তকে হেমন্ত তার শিশির ভেজা আঁচল তলে শিউলি বোটায় চুপে চুপে রং মাখালো আকাশ থেকে ফোটায় ফোটায় আমাদের বাংলা ক্যালেন্ডারে কার্তিক মাস এসে গেছে আর তার সাথেই আমাদের দেশের প্রকৃতিতে এসেছে হলুদ নরম রোদ মাখানো ঋতু হেমন্ত সেই আহ্বানেই মায়াময় স্নিগ্ধ রূপ নিয়ে এসেছে আজকের হেমন্ত সকাল সকালের প্রথম রোদের বর্ণোচ্ছটায় গাছের সবুজ পাতাগুলো কেমন খিলখিল করে হেসে উঠছে আমাদের দৃষ্টিসীমা যতদূর গিয়ে পৌঁছায় দেখা যাচ্ছে আলোকোজ্জ্বল অপূর্ব এক সকাল তার অভাবনীয় সৌন্দর্য নিয়ে যেন অপেক্ষমান আমাদের দেশে গ্রামেগঞ্জে সহজেই দেখা মেলে হৈমন্তী প্রকৃতি কিন্তু শহরের নাগরিক জীবনে এর অস্তিত্ব কল্পনাতেই থেকে যায় তবে একেবারে যে হেমন্ত ঋতুর খোঁজ পাওয়া যায় না তা কিন্তু নয় ভোরের বেলায় নগরের কোনো উদ্যানে পার্কের সবুজ ঘাসে বাগানের গাছের পাতার ফাঁকে ফাঁকে শিশিরের ঠান্ডা ছোঁয়ায় টের পাওয়া যায় হেমন্তকাল এসে গেছে আমাদের মাঝে গাছের নরম কচি পাতাগুলোর ফাঁকে ফাঁকে মিষ্টিরও তার সুনীল আকাশ যেন দিয়ে রাখছে আর এভাবে সৌন্দর্য ফুটে ওঠার ছবিটি আমাদের চোখে ধরা আছে বলেই বোধহয় দৃশ্যময়তার বিবেচনা হেমন্তের প্রত্যেকটি সকালই শ্রেষ্ঠ তাই নয় কি বন্ধুরা চলুন বন্ধুরা আজকে সুনীল আকাশের হাতছানিতে এই ঝলমলে ভরে আমরা চলে যাই আজকে প্রভাতি ম্যাগাজিন অনুষ্ঠান মহানগরের টগর ফোটা প্রাঙ্গনে শুভ সকাল বন্ধুরা আজকের মহানগর উপস্থাপনায় আছি আমি আফরোজ আক্তার পপি এবং আমি মোহাম্মদ জসিমুদ্দিন আজ রবিবার বাংলা দোসরা কার্তিক চোদ্দশো সাতাশ সাল ইংরেজি আঠারোই অক্টোবর দু বিশ খ্রিস্টাব্দ আরবি ত্রিশে সফর চোদ্দশো বিয়াল্লিশ হেমন্তকাল বন্ধুরা আজ জন্মদিন ম্যাগাজিন অনুষ্ঠান মহানগরের পক্ষ থেকে তাতে জানাচ্ছি জন্মদিনের বিশেষ শুভেচ্ছা ও অভিনন্দন শুভ জন্মদিন বন্ধুরা আজ আঠারোই অক্টোবর আজ রূপকথার গল্প নয় মায়াবি মুখের একটি দেবশিশুর গল্প শোনায় আপনাদের সেই দেবশিশুর দুই চোখ জোড়া ছিল অপার বিস্ময়ে ছিল অন্যকে আকর্ষণ করার ক্ষমতা সহজত সারল্য ছিল তার মা বাবার মমতা ভাই ভালোবাসার ভেলায় ভেসে যাচ্ছিল দিনগুলো তাদের ধানমন্ডির বত্রিশ নম্বর সড়কের ছশো সাতাত্তর নম্বর বাড়িটির সামনে লেখ। বাড়ির সামনে লেকের পাড়ের রাস্তা দিয়ে সামনে অনেকটা দূর চলে যাওয়া যেত ধানমন্ডি লেকের পাহাড় আর রাস্তা দিয়ে তিন চাকা সাইকেল চালাতে চালাতে একটু একটু করে নিজের চেনা জগতের পরিধি বাড়িয়ে নেওয়ার ভেতর দিয়েই তো দিন কাটতো তার বাড়িতে সর্বকনিষ্ঠ হওয়ার সবার আদর আদায় করা তো ছিলই মায়াবিমুখের এই দেব শিশুর জন্ম ছিল এক মধ্যবিত্ত বাঙালি পরিবারে মা বাবা আর দুই ভাই ও দুই বোনের আদরের এই চপল শিশুটিকে যেন চোখে চোখে রাখত সবাই পরিবারের কনিষ্ঠ সদস্যটি ছিল সবার আদরের ভালোবাসার তাকে নিয়ে স্বপ্ন ছিল বাড়ির সবার বাঙালি মধ্যবিত্ত পরিবারের সব অভিভাবকই সন্তানদের নিয়ে যেমন স্বপ্ন দেখেন ঠিক তেমনই দেখেছিলেন এই শিশুর অভিভাবকরাও রাজনৈতিক পরিবারটি ছিল দেশের রাজনীতির কেন্দ্র কাজে দিন সেখানে মানুষের আনাগোনা লেগেই থাকত সবার আদর পেত শিশুটি সহজাত সারল্যে অন্যকে আকর্ষণ করার অসামান্য মায়াবী ক্ষমতা ছিল তার ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুলের ছাত্র হিসেবে সমবয়সী কিছু বন্ধুও ছিল তার সবার সঙ্গেই ছিল সদ্ভাব মানুষকে আকর্ষণ করার অসাধারণ ক্ষমতা তখনই অর্জন করেছিল সে স্কুলের শিক্ষক থেকে শুরু করে গৃহশিক্ষক সবারই পছন্দের শেষ ছিল সে হ্যাঁ বন্ধুরা আজ এই শিশুটির জন্মদিন নাম হচ্ছে শেখ রাসেল আজকের সব ফুল বুঝে ফুটেছে শুধু তার জন্য পাখিদের কণ্ঠে কি আজ রাসেলের গান পূবের আকাশের কি রাসেলের রক্তের রঙে লাল হয়েছে দুই বোনের জন্য আজকের দিনটি অন্যরকম আজ তারা আবগাহন করবেন রাসেলের স্মৃতির সরোবরে ছোট ভাইটির মায়া মুখ তাদের ভাসিয়ে নিয়ে যাবে বেতনার অতল সাগরে তাদের অশ্রু ভেজা চোখে ভেসে উঠবে পুরনো সেই দিনের ছোট ছোট স্মৃতি বন্ধুরা এখন চলুন আমরা দেখি আজকের ম্যাগাজিন অনুষ্ঠান আয়োজনে আর কি কি পর্ব থাকছে আজ রয়েছে আমাদের সিটি কর্পোরেশনের নগর উন্নয়ন পরিকল্পনা নিয়ে কথামালা আছে ঢাকা দর্শনীয় স্থান নিয়ে প্রতিবেদন চেনা অচেনা ঢাকা আরও থাকছে ঢাকার খাল বিল জলাশয় নিয়ে প্রতিবেদন নগরের স্রোত সেনে এবং হাতে সময় থাকলে শোনাব গান শ্রোতা বন্ধুরা আপনারা শুনছেন আমাদের মহানগর কেন্দ্রিক ম্যাগাজিন অনুষ্ঠান মহানগর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা খ কেন্দ্র থেকে মধ্যম তরঙ্গ আটশো উনিশ কিলো হার্সে এবং এফ এম একশো চার হার্সে বন্ধুরা এবারে শুনবো ঢাকার দুই সিটি কর্পোরেশনের গৃহীত বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের কিছু প্রামাণ্য প্রতিবেদন নগর উন্নয়ন এই প্রতিবেদনে সাক্ষাৎকার গ্রহণে আছেন শেখ নজরুল ইসলাম ঢাকা মহানগর কেন্দ্রিক ম্যাগাজিন অনুষ্ঠান মহানগরের নগর উন্নয়ন পর্বে আপনাদের সবাইকে জানাচ্ছি বর্তমান সরকারের আমলে আমাদের এই মহানগরের যে উন্নয়ন সেই উন্নয়নের সাথে প্রত্যক্ষ ভাবে সম্পৃক্ত রয়েছে ঢাকা উত্তর এবং দক্ষিণ সিটি কর্পোরেশনের বিভিন্ন অবকাঠামোগত যুক্ত হয়েছে করোনা ভাইরাস প্রতিরোধ ও ডেঙ্গু মশা রকম কার্যক্রম তুলে ধরার জন্য আজ আমি আপনাদেরকে নিয়ে যাব ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ছয় নম্বর ওয়ার্ডে এবং আমি এখন আছি ছয় নম্বর ওয়ার্ডের পাঁচ নম্বর সড়কে আলাপ করব এই সড়কে বসবাসকারী বেশ কিছু সাধারণ বাসিন্দাদের সাথে এবং তাদের সঙ্গে আলাপ করে আমি জানতে চেষ্টা করব সেই উন্নয়নের কার্যক্রম সম্পর্কে আচ্ছা ভাই আপনার কি নাম আমার নাম হলো আব্দুল সামাদ আব্দুল সামাদ ভাই আপনি এখানে কতদিন ধরে বসবাস করছেন এখানে উনিশশো পঁচাত্তর সন থেকে আসি পঁচাত্তর সন থেকে এখানে আসি কিন্তু এই যে সড়কটা আমি দেখতে পাচ্ছি তাই না এই সড়কের অবস্থা তখন কেমন ছিল এই সড়কের অবস্থা অনেক কাঁচা ছিল আর এখানে পানির লাইন ছিল না গ্যাস ছিল না বিদ্যুৎ ছিল না কিছু ছিল না আমরা ওই সামনে ওই যে দক্ষিণ মাথায় ওখানে ওখানে আমরা গোসল করতাম ওখানে একটা কল লাগানো ছিল সব মানুষ ওখানে যা গোসল করতো ওই এলাকার পানি আমরা খাইতাম সংস্কার কার্যক্রম কত সালে এইটা দুই হাজার সতেরো সালে আমাদের এই সাবেক কাউন্সিলর রজ ভূষণ সাহেব উনিয়ায় গেলে পুনঃনির্মাণ করে খুব সুন্দর কথা আমাদের এই রত্নক্রমের সমস্যা আহ তাহলে এখন তো আপনার মোটামুটি খুশি তাই না আমি আলাপ করব আরেকজনের সঙ্গে ভাই আপনার কি নাম ভাইয়া আমার মোহাম্মদ নাসির উদ্দিন আমি যে বিষয়ে আপনার সঙ্গে মূলত আলাপ করতে চাই সেটি হচ্ছে যে আপনি তো জানেন যে ডেঙ্গু মশার উপদ্রব কখনো কখনো কিন্তু আমাদের বিভিন্ন বোর্ডগুলোতে সিটি কর্পোরেশন বিভিন্ন বর্ডগুলোতে বেড়ে যায় তা আপনাদের এই ছয় নম্বর ওয়ার্ডে ডেঙ্গু মশার উপদ্রব সম্পর্কে যদি কিছু বলেন না আমাদের এখানে এখন ড্রেন হওয়ার পর থেকে ডেঙ্গু মশার উপদ্রব কম আগে প্রচুর ডেঙ্গু মশা ছিল কয়েকজন বুঝতে পারতাম না এখন ডেঙ্গু মশা নাই বললেই চলে আর বছর কি ডেঙ্গু মশার উপদ্রব কম 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 মাঝে মধ্যে অনেকটা ভালো আছে না আমি এখন হাঁটতে হাঁটতে আমি যাব একটু সামনে দেখতে পাচ্ছি যে কয়েকজন যুবক বসে আছে তারা গল্পগুজব করছে কিন্তু কারোরই মাস্ক আমি দেখতে পাচ্ছি না ভাই আপনার কি নাম প্রান্ত আপনি তো জানেন যে করোনা ভাইরাস ছড়িয়ে পড়েছে তাই না সবাই আমরা সচেতন আপনি মাস্ক কেন পরিধান করেন না মাস্ক আমি ইউজ করি অবশ্যই ইউজ করি ইউজ না কেন মাস্ক আমি মানে এতক্ষণ ইউজ হই তো ভাষা দুয়া শুভেচ্ছা মার্স মাস্ক তো অবশ্যই পরিধান করতে হবে আচ্ছা ভাই একটু কথা বলি আপনার অপর সঙ্গে আপনার কি নাম ভাইয়া আপনি তো এখানে বসবাস করেন তাই না জি আপনি তো জানেন যে করোনা ভাইরাস তো ছড়িয়ে পড়েছে তো আপনি মাস্ক কেন পরিধান করছেন মাস্ক ব্যবহার করি এখন এখানে কাজ করি তো হ্যাঁ মাস্ক পরিধান করতে হবে কাজ করলে মাস্কটা ব্যবহার করতে হবে আমি একটু সামনে যাব এবং সামনে আমি দেখতে পাচ্ছি এখানেও বেশ কিছু লোক আছেন আমি একটু তাদের সঙ্গে আলাপ করব মনীষ আপনার এই এলাকার ডেঙ্গু মশার উপদ্রব সম্পর্কিত কিছু বলেন উপদ্রব আছে ডেঙ্গু মশা তো আসলে আছে তো আমাদের কমিশনার সাহেব তো প্রতিদিনই ডেঙ্গু মশার ঔষধ দিচ্ছে এই যে ভাইয়া আপনার সঙ্গে কথা বলি আপনার কি নাম আমার নাম সাইদুল ইসলাম ব্যাপারী সাইদুল ইসলাম দেখতে তো বিশ্বে ভালোই লাগছে আপনাকে আপনি তো জানেন যে করোনা ভাইরাস ভীষণ একটা আতঙ্কের নাম আমাদের কাছে তাই না ছড়িয়ে পড়েছে অনেকটা তো করোনা ভাইরাস সম্পর্কে আপনি কি সচেতন যে আমি সচেতন হ্যাঁ কিন্তু আপনার তো মাস্ক কোথায় আপনার একটা কি আমি গ্রাম থেকেও আসছি আমার বাড়িতে তো জালকাটি কাঠা দিয়ে থাকে আমি ওখানে গ্রামে কাউকে দেখিনি যে আসলে করোনা ভাইরাস কোনো একটা জিনিস আছে আতঙ্ক কাজ করছে না কোনো আতঙ্ক এমনি মাস্ক পরা তো ভালো আপনার ধুলোবালি থেকে আপনি বাঁচতে পারবেন তাছাড়া করোনা ভাইরাসের জন্য

আচ্ছা ছোট ভাই একটু কথা বলি ভাইয়া কি নাম তোমার কোথায় পড়াশোনা করেন সচেতন হয়ে আপনি কেন মাস্ক পরিধান করেননি মাস্ক আছে মাস্ক পরবেন অবশ্যই যেমন কি আপনারা শুনছিলেন অর্থাৎ করোনা ভাইরাস সম্পর্কে কিন্তু এখন ঢাকা উত্তর এবং দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রতিটি ওয়ার্ডে যারা বসবাস করেন তারা কিন্তু মোটামুটি সচেতন তারা বুঝে গেছেন যে কিভাবে চলতে হবে এবং কেন মাস্ক পড়তে হবে এইসব বিষয়গুলো কিন্তু তারা চলে গেছেন যে কারণে কিন্তু করোনা ভাইরাসের যে প্রাদুর্ভাব কোনো ওয়ার্ডে কিন্তু ব্যাপক সেই প্রাদুর্ভাবটা কিন্তু দেখছি না আমাদের প্রত্যাশা যে করোনা ভাইরাস সম্পর্কে সবাই আরো বেশি সচেতন হবেন এবং ঢাকা উত্তর এবং দক্ষিণ সিটি কর্পোরেশনের বিভিন্ন যেসব সাধারণ বাসিন্দা আছে তারা সচেতনভাবে পথ চলবেন এতে করে আগামী দিনে আমরা সুন্দর একটা বাংলাদেশ গড়তে পারব ভবিষ্যৎ প্রজন্মের জন্য সুন্দর একটা দিক নির্দেশনা আমরা দিয়ে যেতে পারবো মহানগরের নগর উন্নয়ন পর্ব থেকে শেখ নজরুল ইসলাম বাংলাদেশ বেতার শুনছিলাম আমাদের প্রিয় নগরের উন্নয়নের কথা বন্ধুরা একটু খেয়াল করে দেখবেন বাংলাদেশের যত বড় বড় শহর বন্দর ও নগর রয়েছে তার সবগুলো কিন্তু নদীর পাড়ে অবস্থিত নদীকে কেন্দ্র করেই গড়ে উঠেছিল এখানকার জনপদ জমে উঠেছিল ব্যবসা বাণিজ্য স্থাপিত হয়েছিল বিভিন্ন কলকারখানা আমাদের রাজধানী ঢাকা ঠিক তেমনই এক নদীর তীরবর্তী শহর তো বন্ধুরা চলুন শুনি এবারের পর্ব নগরীর স্রোতস্বিনী এ পর্বে শুনব ঢাকা মহানগরীর নদী খাল ও জলাশয় নিয়ে একটি প্রতিবেদন প্রতিবেদনটি লিখেছেন এবং পড়ে শোনাচ্ছেন ভাসানী মির্জা বাংলাদেশ বেতারের প্রভাতি আয়োজন ঢাকা মহানগর কেন্দ্রিক ম্যাগাজিন অনুষ্ঠান মহানগরের মাধ্যমে এ নগরীর নদী খাল বিল আর জলাশয়গুলোর অতীত ও বর্তমান অবস্থা আপনাদের সামনে উপস্থাপনের জন্য সাজানো হয় নগরীর স্রোতস্বিনী পর্বটি মোহাম্মদ ভাসানী মির্জা সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের নগরীর স্রোতস্বিনী পর্বে প্রিয় শ্রোতা ষাটের দশকে মহানগরী ঢাকার খালগুলো মানবদেহের শিরা উপশিরার মতো ছড়িয়ে ছিল পুরো নগর জুড়ে বুড়িগঙ্গা তুরাক বালু আর শীতলক্ষা নদী থেকে সরাসরি এসব খাল ব্যবহার করে রাজধানীর বিভিন্ন এলাকায় চলাচল করত মানুষ ওই সময় রাজধানীতে কোনো জলাবদ্ধতা ছিল না পরিবেশ ছিল স্বাস্থ্যসম্মত অর্ধশত বছরের ব্যবধানে খালগুলো দখলে ভরাটে অর্ধেকের বেশি হারিয়ে গিয়েছে ফলে তীব্র জলজট জলাবদ্ধতা এবং চরম পরিবেশ বিপর্যয়ের কবলে পড়েছে মহানগরী ঢাকা সামান্য বৃষ্টিতে জলাবদ্ধতা তৈরি হচ্ছে রাজধানীর সড়কগুলোতে পরিবেশবিদদের তথ্যমতে রাজধানীর খালগুলো পানি নিষ্কাশনের অন্যতম প্রধান মাধ্যম হিসেবে ব্যবহার হতো স্বাধীনতার পর রাজধানী ঢাকায় ধীরে ধীরে জমির দাম বাড়তে থাকে আর রাজধানী কেন্দ্রিক ব্যবসা ও শিল্প প্রতিষ্ঠান গড়ে ওঠায় গ্রাম বাংলার মানুষ কর্মসংস্থানের জন্য ঢাকায় জড়ো হতে থাকে মানুষের আবাসনের ব্যবস্থা করতে গিয়ে অসাধু এবং প্রভাবশালী মহল রাজধানীর খালগুলো দখল করে গড়ে তুলেছে অট্টালিকা শিল্প কারখানা ও বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান শ্রোতা বন্ধুরা এবার চলুন জেনে আসি এক সময়ের খরস্রোতা কল্যাণপুর খাল কালের বিবর্তনে কীভাবে খাল থেকে বর্তমানে একটি সরু নালা বা কোথাও ছোট্ট ড্রেনে রূপান্তরিত হয়েছে সেই গল্প জি বন্ধুরা চারশো বছরের প্রাচীন ঢাকার শুরুর দিকে এ নগরীর ভিতরে যে শতাধিক প্রাকৃতিক খাল ছিল তার মধ্যে অন্যতম প্রমত্ত একটি খাল কল্যাণপুর খাল নামে পরিচিত যে খালের বুকে মাত্র কয়েক দশক আগেও দেখা গেছে পাল তোলা নৌকা খালের পারের মানুষ একসময় নৌকায় করে বাজার করেছে এলাকার মানুষের একটি বড় অংশের এক স্থান থেকে অন্য স্থানে যাতায়াতের অন্যতম বাহন ছিল নৌকা আর পথ বলতে ছিল এই কল্যাণপুর খাল কালক্রমে এসবই আজ ইতিহাস শুধুই গল্প দখলে দূষণে বিলিনের পথে আজ কল্যাণপুর খাল নগরীর মিরপুরের কাজীপাড়া শেওরাপাড়া আগারগাঁও তালতলা কল্যাণপুর দারুসালাম তথা গোটা মিরপুর এলাকার এক সময়ের আশীর্বাদ এখালের কয়েকটি অংশ ছিল স্থানীয়ভাবে এটি বগারমার খাল কল্যাণপুর ক খ ও চ খাল নামে পরিচিত ছিল খালের সবগুলো অংশই ছিল উন্মুক্ত এবং বহমান তাই বর্ষাকালে এগুলো নগরীর প্রাকৃতিক রিজার্ভার হিসেবে শহরকে রাখত মুক্ত এটি কাজীপাড়া শেওরাপাড়ার মাঝামাঝি স্থান দিয়ে কল্যাণপুর থেকে দারুসালাম এলাকার টেগ হয়ে বেরি বাঁধের সঙ্গে মিলিত হয়েছে দখলের কারণে বর্তমানে এটি নালায় পরিণত হয়েছে কাগজে কলমে ষাট ফুট হলেও বাস্তবে কোথাও কোথাও তিন ফুটের কম প্রশস্ত রয়েছে অনেক স্থানের অস্তিত্বও নেই বললেই চলে পানি নিষ্কাশনের একমাত্র মাধ্যম এখালের দুপাশ সংকুচিত হওয়ায় সামান্য বৃষ্টিতে পানিবন্দী হয়ে পড়ে মিরপুরের লক্ষ লক্ষ মানুষ মাঝে মধ্যে উচ্ছেদ অভিযান চালিয়ে সীমানা নির্ধারণ করা হলেও তা আবারও দখল হয়ে যায় বিভিন্ন জায়গায় ময়লার স্তূপ ও আবর্জনায় ভরে গিয়ে মশার উপদ্রব বেড়েছে দুর্গন্ধে ওই এলাকায় বসবাস করাটাই যেন দায় হয়ে পড়েছে নগর বিশেষজ্ঞরা বলছেন একটি আদর্শ শহরে পঁচিশ ভাগ উন্মুক্ত এলাকা ও পনেরো ভাগ জলাধার থাকবে কিন্তু রাজধানী ঢাকায় উন্মুক্ত এলাকা নেই বললেই চলে শহরের সিংহভাগই কংক্রিটের ঢালাইয়ে আবদ্ধ হয়ে গেছে ফলে ভূগর্ভস্থ পানির স্তরও বাড়ছে না আর কল্যাণপুর খালের মতো অন্যান্য খাল এবং খালি জায়গাগুলোতেও নানা প্রতিবন্ধকতা সৃষ্টি করে বৃষ্টির পানি যেতে দেওয়া হচ্ছে না বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্সের এক প্রতিবেদনে সম্প্রতি বলা হয়েছে দিনের পর দিন কংক্রিট আচ্ছাদিত এলাকার সংখ্যা বৃদ্ধি পাচ্ছে এবছরের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় বিরাশি ভাগে একই অবস্থা জলজ ভূমিরও গত বছরের পরিমাণ ছিল মাত্র চার দশমিক তিন আট ভাগ এভাবে দিন দিন জলজ ভূমি ও খালি জায়গাগুলো কংক্রিট আচ্ছাদিত এলাকার দ্বারা প্রতিস্থাপিত হচ্ছে আর এতেই সর্বনাশ হতে চলেছে মহানগরীতে বসবাসের পরিবেশ তাই তো পরিবেশবিদদের আশঙ্কা এখনই সংস্কার ও দখলমুক্ত করা না হলে অদূর ভবিষ্যতে অস্তিত্ব সংকটে পড়বে কল্যাণপুর খালসহ নগরীর অন্যান্য খাল ও জলাধার শ্রোতা বন্ধুরা আজ এ পর্যন্তই কথা হবে নগরীর জলাধার নিয়ে বন্ধুরা শুনলাম নগরীর স্রোত নিয়ে কিছু কথা এবারে যাব গানের পর্বে হেমন্তকালী শুভ্র সকালে শুনব নজরুল সঙ্গীত শিল্পী স্বপ্নম মুস্তারি আজি দুল বগিচায় বুল ভুলি তুই ফুল সাধা দে আজি দুল আজো ফুল কোলে

she বন্ধুরা আমরা তো জানি বহু ইতিহাসের সাক্ষী নিয়ে দাঁড়িয়ে আছে আমাদের প্রিয় মহানগর ঢাকা শত শত বছর ধরে এই ঢাকা শহর বিভিন্ন সভ্যতা ও সংস্কৃতির ধারক বাহক হয়ে আছে আছে দর্শনীয় অনেক স্থান হ্যাঁ বন্ধুরা চলুন এবারে শুনবো ঢাকা মহানগরের বিভিন্ন দর্শনীয় স্থানের উপর প্রতিবেদন চেনা অচেনা ঢাকা আজকের পর্বটি রচনা ও পড়ে শোনাচ্ছেন তরিমা করিম আমন্ত্রণ সবাইকে আজকের চেনা অচেনা ঢাকা পর্বে শ্রোতা বন্ধুরা মানুষ সুন্দরের পূজারী পাশাপাশি বলতেই হয় সুন্দর আপেক্ষিক একটি শব্দ তবে সর্বজন স্বীকৃত সুন্দরী হয়ে ওঠে শিল্প আর এই শিল্পকে ধরে রাখতে হলে চাই মাধ্যম অন্যদিকে শিল্পকলা হল অনুভূতি প্রকাশের কোন উপায় বা প্রণালী যা সাধারণ সংস্কৃতি দ্বারা প্রভাবিত এবং কালের আবর্তে এটি সংস্কৃতিকেই পরিবর্তন করতে সাহায্য করে আমাদের দেশেরও রয়েছে আলাদা কৃষ্টি ঐতিহ্য এবং সংস্কৃতি আছে শিল্পের সমৃদ্ধ ভাণ্ডার যা আমাদের অহংকারী করে স্বদেশ এবং এর শিল্প সংস্কৃতি ভালোবেসে আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এদেশের সংস্কৃতির যথার্থ পুনরুদ্ধারের উদ্দেশ্যই পাশ করেছিলেন বাংলা একাডেমি অ্যাক্ট উনিশশো সালে সেই বছরের ফেব্রুয়ারি মাসে জাতীয় সংসদে গৃহীত বাংলাদেশ শিল্পকলা একাডেমি অ্যাক্ট উনিশশো অনুসারে আমাদের শিল্পকলা একাডেমি প্রতিষ্ঠিত হয় নিশ্চয়ই বুঝে গেছেন আজ আমরা চেনা বা অচেনা এই প্রতিষ্ঠানটিকে চিনব নতুন করে স্বাগত সবাইকে আরও একবার বাংলাদেশ শিল্পকলা একাডেমি রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা বাংলাদেশের জাতীয় সংস্কৃতি কেন্দ্র এই একাডেমি সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে কার্যক্রম পরিচালনা করে শাহবাগ হয়ে মৎস্য ভবন থেকে সোজা পল্টনের দিকে যে পথটি চলে গেছে সে পথ দিয়ে ডান পাশে বিশাল এলাকা নিয়ে বাংলাদেশ শিল্পকলা একাডেমি তবে সাংস্কৃতিক কার্যক্রম বিস্তৃত করার লক্ষ্যে আমাদের এই মহানগরে ছাড়াও দেশের তেষট্টিটি জেলায় কিন্তু জেলা শিল্পকলা একাডেমি রয়েছে শিল্পকলা একাডেমি সৃষ্টির মূল উদ্দেশ্য হচ্ছে জাতীয় সংস্কৃতির বিকাশ ও উন্নয়ন করা সংস্কৃতি অর্থাৎ শিল্পকলা ঐতিহ্যগত বিষয় নিয়ে গবেষণা দুস্থ ও গুণী শিল্পীকে সাহায্য করা বেসরকারি বিভিন্ন সাংস্কৃতিক সংস্থাকে অনুমোদন দান অথবা শিল্পকলা একাডেমির সাথে সমন্বয় নিয়ে আসা দেশে এবং দেশের বাইরে জাতীয় সংস্কৃতিকে তুলে ধরা এবং ঐতিহ্যপূর্ণ লোক সংস্কৃতি সংরক্ষণ করা এর ধারাবাহিকতা বাংলাদেশ শিল্পকলা একাডেমি চারুকলা ও আলোকচিত্র প্রদর্শনী নাটক সংগীত নৃত্যানুষ্ঠান আলোচনা সভা সেমিনার জাতীয় ও আন্তর্জাতিক গ্রন্থমালায় অংশগ্রহণ এবং প্রকাশনা বিক্রার ব্যবস্থা সিম্পোজিয়াম আয়োজন বিদেশে সাংস্কৃতিক প্রতিনিধি দল পাঠানো চারুকলা সঙ্গীত নৃত্য নাটক ও চলচ্চিত্র বিষয়ক বই প্রকাশ করা এবং প্রয়োজনীয় প্রশিক্ষণ দেবার ব্যবস্থা করে থাকে সংস্কৃতির বিভিন্ন শাখায় শুদ্ধ সাংস্কৃতিক চর্চা প্রচার প্রসার বিকাশ উৎকর্ষ সাধন পরিশীলিত মানুষ ও শিল্পী তৈরি করার উদ্দেশ্যে বাংলাদেশ শিল্পকলা একাডেমির প্রশিক্ষণ বিভাগ এ পর্যন্ত দেশের জেলায় প্রশিক্ষণ কেন্দ্রে চালু করেছে নাচ গান চারুকলা আবৃত্তি নাটক ও তবলা বিষয়ে চার বছর মেয়াদী সিলেবাস ভিত্তিক পদ্ধতিগত প্রশিক্ষণ এছাড়া দেশের সাংস্কৃতিক বিভিন্ন বিষয়ের প্রশিক্ষক এবং শিল্পীদের উচ্চতর প্রশিক্ষণ দিয়ে তাঁদের মান উন্নয়নে এই বিভাগ কাজ করে চলেছে এবং বিভিন্ন সাংস্কৃতিক প্রতিষ্ঠানে শিল্পী হিসেবে অংশগ্রহণ এবং প্রশিক্ষক হিসাবে চাকরি করে অর্থ উপার্জনও করছে ফলে কর্মসংস্থানের মাধ্যমে বেকারত্ব দূরীকরণে অর্থাৎ দারিদ্র্য বিমোচনেও সহায়ক ভূমিকা পালন করছে এই প্রতিষ্ঠানের প্রশিক্ষণ বিভাগ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মূল থিয়েটার হল এক্সপেরিমেন্টাল থিয়েটার হল বা পরীক্ষণ থিয়েটার হল ও স্টুডিও থিয়েটার হল রয়েছে এছাড়া রয়েছে জাতীয় নাট্যকলা কনফারেন্স রুম সঙ্গীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তন শিল্পকলা জাতীয় নাট্যশালা মিলনায়তন শ্রোতা বন্ধুরা এখানে কিন্তু রিহার্সেল রুমও আছে আলাদা এছাড়াও যে কোনো সাংস্কৃতিক অনুষ্ঠানে নাটক আবৃত্তি উৎসব ফেস্টিভ্যাল বা সভা সেমিনারের জন্য একাডেমির হলগুলো কিন্তু ভাড়া নিতে চাইতে পারেন আপনারা ভাড়া নিতে হলে আপনাকে শিল্পকলা একাডেমির নাট্যকলা ও চলচ্চিত্র বিষয়ক বিভাগে যোগাযোগ করতে হবে এবং ভাড়া সংক্রান্ত বিষয় বলি মূল ভবনের পাঁচ তালায় যোগাযোগ করতে হবে মনে রাখবেন বুকিং কিন্তু দিতে হয় এক মাস আগে অডিটোরিয়ামগুলোতে একশো পঞ্চাশ থেকে ছশো জন দর্শক বসার ব্যবস্থা আছে শিল্পকলা একাডেমির দুটি নিজস্ব বিক্রয় কেন্দ্র রয়েছে দেশি বিদেশি আগ্রহী যে কেউ সরাসরি এই বিক্রয় কেন্দ্র থেকে শিল্পকলার প্রকাশনার বইপত্র কিনতে পারেন এই বিক্রয় কেন্দ্র একাডেমির জাতীয় চিত্রশালার নিচতলায় প্রতিষ্ঠানের ছুটির দিনগুলোতে বন্ধ আর একাডেমির কফি হাউস সংলগ্ন আরেকটি বিক্রয় কেন্দ্র রয়েছে যেটি ছুটির দিন সহ প্রতিদিন সন্ধ্যা ছটা থেকে রাত দশটা পর্যন্ত সবার জন্য খোলা থাকে থিয়েটার হল ও পরীক্ষণ হল ও নাট্যশালায় আলাদা আলাদা রুম আছে থিয়েটার হল ও কনফারেন্স রুম সম্পূর্ণ সাউন্ডপ্রুফ প্রুফ ও আলাদা লাইটিং এর ব্যবস্থা আছে এছাড়া ধরন অনুযায়ী আপনার অনুষ্ঠানের জন্য লাইটিং এর ব্যবস্থা করার সুযোগ রয়েছে সাউন্ড সিস্টেম মাইক্রোফোন স্ট্যান্ডিং মাল্টিমিডিয়া অন্যান্য লজিস্টিক সাপোর্ট পাওয়া যাবে এখান থেকে সব ফ্লোরে অডিটোরিয়াম ও গ্রিন রুম সহ অন্যান্য রুমগুলো মহিলা এবং পুরুষদের জন্য আলাদা আলাদা টয়লেটের ব্যবস্থা রয়েছে প্রিয় বন্ধুরা চেনা অচেনা ঢাকার আজকের পর্বে শুনছিলেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির কথকতা বন্ধুরা গানে গল্পে কথায় আমাদের সময়টা শেষ হয়ে এলো যাবার আগে বলি পৃথিবীব্যাপী চলমান এই দুঃসময়ে পরিষ্কার পরিচ্ছন্ন থাকাটা খুবই গুরুত্বপূর্ণ তাই সবার ও নিজের নিরাপত্তার জন্য নিয়ম মেনে বিশেষ করে হাঁচি কাশি দেওয়ার পর খাবার পরিবেশনা প্রস্তুত আগে এবং বাইরে থেকে এসে কমপক্ষে বিশ সেকেন্ড ধরে সাবান পানি দিয়ে হাত ধুতে হবে অপরিষ্কার হাত দিয়ে নাক মুখ চোখ স্পর্শ করা যাবে না মনে রাখবেন সবাই মিলে ভালো থাকবার চেষ্টা করলে এই দুঃসময় কেটে যাবে একদিন প্রিয় বন্ধুরা সচেতনতামূলক পরামর্শগুলো শুনতে শুনতে আমরা একেবারে শেষ প্রান্তে চলে এসেছি আমাদের হাতে আর একদমই সময় নেই শুভ হোক আজকের দিনটি এই শুভেচ্ছা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আজকের অনুষ্ঠানটির গ্রন্থনা ছিলেন লিয়াকত আলী খান প্রযোজনা সহকারী মোহাম্মদ আমিরুল ইসলাম প্রকৌশল দায়িত্বে ছিলেন মোহাম্মদ জেফরুল সাদিক তত্ত্বাবধানে নাজমুল সাকিব আর অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন তনুজা মণ্ডল